বিএনপির টপ টু বটম সবার পদত্যাগ করা উচিত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার বিস্তারিত, আজ কক্সবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি বেসরকারি অফিস প্রধান ও স্থানীয় সুধীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান দেশে বিদেশে প্রশংসিত হলেও তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। তিনি বলেন, সরকার সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে, নিজ দলের ভেতরেও অ্যাকশন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অভিযান দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, সরকারের জনপ্রিয়তা গত কয়েকদিনে আরও বেড়েছে, তা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্য দলের লোক নয়, নিজের দলের লোক মনে করেই অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। সরকারের এই শুদ্ধি অভিযান সকল মহলে প্রশংসা পেয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণের সেবায় নিরপেক্ষভাবে কাজ করুন, আপনাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, কাউকে খুশি করার দরকার নেই। প্রধানমন্ত্রী আপনাদের নির্দেশ দিয়েছেন, ভয়ভীতি ত্যাগ করে নিরপেক্ষভাবে কাজ করুন, তাতেই আওয়ামী লীগের উপকার হবে। বিএনপির টপ টু বটম সবার পদত্যাগ করা উচিত উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নেতা কর্মীরা তাদের দলের প্রধানকে মুক্ত করতে 13 বছরে 13 মিনিটও রাস্তায় নামতে পারেনি, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনেও ব্যর্থ হয়েছে।